এরকম ভিডিও আপনার নিজের ফটো দিয়ে আপনি কিভাবে এডিট করবেন, তো সেটার প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন মাস্ট হো যে মিউজিকটি আপনারা এই যে আমার প্রিভিউ ভিডিওতে শুনতে পারলেন, মিউজিকটি কিন্তু এখন রিসেন্টলি টিকটকে ট্রেন্ডিংয়ে চলছে। তো এই মিউজিকের সঙ্গে যদি আপনি আপনার নিজের ফটো দিয়ে ভিডিও তৈরি করে আপনি টিকটকে আপলোড দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো কিভাবে ভিডিও তৈরি করবেন আপনার এই যে মাস্ট হো ভাইরাল ট্রেন্ডিং মিউজিকের সঙ্গে আপনার ফটো দিয়ে, সেটার প্রসেসগুলো আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যান। তো এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে একটি ভিডিও ক্লিপসের প্রয়োজন হবে, যেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং এই যে এই ট্রেন্ডিং মিউজিক মাস্ট হয়ে এই মিউজিকটির আপনার প্রয়োজন হবে, যেটার লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে গুগল ড্রাইভের মাধ্যমে। আপনারা সেখান থেকে প্রথমেই এই দুইটা জিনিস ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেবেন। যদি আপনার ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করা না থাকে আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যান্ড দেন ক্যাপকাট অ্যাপসটি প্রথমে কী করে দেবেন, আপনি ওপেন করে দেবেন। অ্যান্ড দেন ওপেন করে দেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে প্রথমে গ্যালারিতে নিয়ে আসবেন। গ্যালারি থেকে আপনি ওই যে 3 সেকেন্ডের যে ভিডিওটি আমার গুগল ড্রাইভ থেকে মানে ডাউনলোড করে নিয়েছেন প্রথমে, সেই ভিডিওটি ভিডিও ক্লিপসটি আপনার কী করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি, প্রথমে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর এই ভিডিওটি প্রথমে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই যে এই ভিডিওর লাস্ট পজিশনে আসবেন, আসার পর একটা এন্ডিং লেয়ার রয়েছে, এটা আপনারা কী করে দেবেন, ডিলিট করে দেবেন। অ্যান্ড দেন এই যে এখানে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে, তো এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন গ্যালারি থেকে আপনার ফেভারিট 4টি ফটো কী করে দেবেন আপনি সিলেক্ট করে দেবেন। সো আপনার ফেভারিট 4টি ফটো কী করে দেবেন আপনার গ্যালারি থেকে অবশ্যই আপনি কী করে দেবেন, সিলেক্ট করে দেবেন এবং নিচে থেকে অ্যাড করে নেবেন। সো ভিউয়ার্স এই যে দেখতে পারছেন আমি 4টি ফটো অ্যাড করে নিয়েছি, আপনারাও কী করে নেবেন আপনাদের ফটোগুলো কী করে নেবেন প্রথমে কিন্তু অ্যাড করে নেবেন। সো প্রথমে আপনার ফটোগুলো কী করে নেবেন, অ্যাড করে নেবেন। আমি আবারও বলছি প্রথমে একটা ভিডিও ক্লিপসের প্রয়োজন হবে, যেটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এই ভিডিওর মানে লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই যে 4টি ফটো সিলেক্ট করে দেবেন। সো এখন আপনাকে কী করতে হবে, এগুলো ফটো মানে ডিউরেশন সেট করতে হবে। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন 3.6 সেকেন্ড, যেটা আমি করে রেখেছি। তো আপনি প্রথম ফটোর ডিউরেশন 3.6 সেকেন্ড করে দেবেন এবং দ্বিতীয় ফটোর ডিউরেশন 3 সেকেন্ড, তৃতীয় ফটোর ডিউরেশনও 3 সেকেন্ড, অ্যান্ড লাস্ট ফটোর ডিউরেশন আপনি করে দেবেন 1 সেকেন্ড। তো প্রথম ফটোর ডিউরেশন 3.6 সেকেন্ড, অ্যান্ড দেন তারপরের যে ফটোগুলো রয়েছে যে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফটো, সেই দুইটি ফটোর ডিউরেশন 3.0 সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড করে রেখে দেবেন এবং লাস্ট ফটোর ডিউরেশন রাখবেন 1 সেকেন্ড। লাস্ট ফটোর ডিউরেশন রাখবেন 1 সেকেন্ড। আমি আবারও বলছি প্রথম ফটোর ডিউরেশন রাখবেন 3.6 সেকেন্ড এবং মাঝখানের দুইটি ফটো 3.0 সেকেন্ড এবং লাস্ট চতুর্থ নাম্বার ফটো ডিউরেশন 1 সেকেন্ড। 1 সেকেন্ড করে দেবেন অ্যান্ড দেন এই যে এন্ডিং লেয়ারটি ডিলিট করে দেবেন। সো এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে কী করতে হবে, অ্যানিমেশন সেট করতে হবে। সেটা করার জন্য প্রথম ফটোতে ক্লিক করবেন, অ্যান্ড দেন অ্যানিমেশনে চলে আসবেন, অ্যান্ড দেন এখানে কম্বো অপশনে চলে আসবেন। সো এখানে প্রথম থেকেই প্রথমের দিকেই রয়েছে, আপনি এই অ্যানিমেশনটি সেট করে নেবেন। সো প্রথমেই যে অ্যানিমেশনটি আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে যে ডিস্টর্ট অ্যান্ড স্টেট, এই যে প্রথমেই রয়েছে ডিস্টর্ট অ্যান্ড স্টেট। তো আপনি কী করবেন, এই যে অ্যানিমেশনটি আপনি সেট করে নেবেন। অ্যান্ড দেন দ্বিতীয় ফটোতে এই যে ওয়েব অ্যান্ড স্লাইড, এই অ্যানিমেশনটি সেট করে নেবেন, অর্থাৎ 2 নম্বর অ্যানিমেশনটি সেট করে নেবেন দ্বিতীয় ফটোতে। তৃতীয় ফটোতে আবারও ডিস্টর্ট অ্যান্ড স্টেট এবং চতুর্থ ফটোতে এই যে আপনার এই যে এটা ওয়েব অ্যান্ড স্লাইড। তো এইভাবে কিন্তু আপনি অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। সো দেখেন প্রথম ফটোতে আপনি যে অ্যানিমেশনটি সেট করবেন সেটা কিন্তু প্রথমের দিকে রয়েছে ডিস্টর্ট অ্যান্ড স্টেট এবং দ্বিতীয় ফটোতে ইউজ করবেন ওয়েব অ্যান্ড স্লাইড, যেটা দ্বিতীয় নাম্বার অ্যানিমেশন। তৃতীয় ফটোতে আবারও আপনি ডিস্টর্ট অ্যান্ড স্টেট, চতুর্থ ফটোতে আবারও আপনি এই যে ওয়েব অ্যান্ড স্লাইড, এই অ্যানিমেশনটি কিন্তু সেট করবেন। অ্যান্ড দেন অ্যানিমেশন সেট করা হয়ে গেলে এখন আপনাদেরকে কী করতে হবে, কিছু এফেক্ট ইউজ করতে হবে। এফেক্ট ইউজ করার জন্য আপনি কী করবেন, এই যে নিচে দেখতে পারবেন এফেক্ট রয়েছে। তো তার আগে আপনার ফটোগুলো যদি মানে ফরম্যাট চেঞ্জ করা লাগে অবশ্যই ফরম্যাট চেঞ্জ করে নেবেন। সেটা করার জন্য এই যে নিচে দেখতে পারবেন ফরম্যাট অপশন রয়েছে, তো আপনি কী করবেন ফরম্যাট অপশনে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন 9x16 ফরম্যাট করে দিয়ে আপনি আপনার প্রত্যেকটি 4টি ফটো কী করবেন, ফুল স্ক্রিন করে নেবেন। সো আপনারা করে নেবেন। তো নেওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, কিছু এফেক্ট ইউজ করতে হবে।
তো এফেক্ট ইউজ করার জন্য আপনি কি করবেন এই যে আপনার প্রথম ফটোর মাঝখানের ডিউরেশনে চলে আসবেন এন্ড দেন মাঝখানের ডিউরেশনে আসবেন এন্ড দেন এই যে এখানে দেখতে পারবেন এফেক্ট নামের একটি অপশন রয়েছে নিচে তো এটাতে ক্লিক করবেন এন্ড দেন ভিডিও এফেক্টসে ক্লিক করে দিবেন তো ভিডিও এফেক্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ব্ল্যাক ক্লাসের যে এফেক্টটি রয়েছে সেই এফেক্টটি আপনি কি করবেন ইউজ করবেন এন্ড দেন টিক মার্কে ক্লিক করে দেবেন এবং এটার ডিউরেশন আপনি অল্প একটু করে দেবেন মাঝখানে অল্প একটু করে দেবেন মাঝখানে অল্প একটু করে দেবেন এটার ডিউরেশন তো করে দেওয়ার পর এখন এটাই কি করে দেবেন প্রত্যেকটি ফটো ফটোর মাঝখানে এই এফেক্টটি মানে রেখে দেবেন প্রত্যেকটি ফটোর মাঝখানে এই এফেক্টটি আপনি কপি করে মানে ইউজ করবেন এই এফেক্টের উপর ক্লিক করবেন এন্ড দেন এখানে দেখবেন কপি অপশন কপি করবেন এন্ড দেন কপি করার পর এই যে প্রত্যেকটি চারটি ফটোরই মাঝখানে এই এফেক্টটি আপনি এই ব্ল্যাক ফ্লাসের এফেক্টটি ইউজ করবেন ওকে ব্ল্যাক ফ্লাসের এফেক্টটি আপনি কী করে দেবেন ইউজ করে নেবেন তো ইউজ করার পর এখন আপনাকে কী করতে হবে ওই যে মাস্ট হো এই মিউজিকটি ট্রেন্ডিং মিউজিকটি অ্যাড করতে হবে সেটা অ্যাড করার জন্য প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন অ্যান্ড দেন এক্সট্রাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর ওই যে আমার গুগল ড্রাইভ থেকে যে ভিডিওটি আপনারা ডাউনলোড করেছেন সেই 14 সেকেন্ডে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিলে সেই ভিডিওটির অডিও এখান থেকে আপনি অ্যাড হয়ে যাবে তো ভিডিও তৈরি হয়ে গেছে এখন ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন ডাউনলোড এরর অপশন এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে সো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন